হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পি এম কিষান যোজনা যে রয়েছে এখানে যদি আপনার আধার কার্ডটা ভ্যারিফাই না হয় তাহলে আপনার কী কী দেখতে হবে অর্থাৎ আপনার বাবার নামের বানামটা ঠিক আছে কি না সেটা দেখতে হবে কি না এগুলো কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো অনেকেরই আধার নাম্বার কিন্তু ভেরিফাই ইতিমধ্যে করে নিয়েছেন এফটিও জেনারেট করে নিয়েছেন অর্থাৎ টাকাটা কিন্তু অ্যাকাউন্টে আপনার এবার পাবেনি তো যারা এখনও আধার নাম্বারটা ভ্যারিফাই করতে পারেনি তারা কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমত আমরা ডাসবোর্ডের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা একটা গ্রামের দেখে নেব যে ধরুন কারো আধার কার্ডে ভুল রয়েছে বাবার নাম সেক্ষেত্রে কি সে বাবার নামটা ভুল লিখবে কিনা তো আধার কার্ডটা যদি ভ্যারিফাই করাতে হয় এই পি এম কিষানের পোর্টালে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার বাবার নামের দিকেও মানে খেয়াল রাখতে হবে কিনা সেটাই কিন্তু আমরা এই ভিডিওতে দেখব তো দেখুন প্রথমত আপনাকে কি করতে হবে আপনার ডিস্ট্রিক্ট জেলা আপনার সাবডিস্ট্রিক্ট আর আপনার যে ভিলেজ নাম রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি তো আপনাদের যেটা হবে আপনারা কিন্তু সেটাই সিলেক্ট করবেন তো এখানে দেখুন অনেক রয়েছে তো আমার ইচ্ছা মতো আমি একটা এখান থেকে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে কিন্তু যে শোয়ের উপরে ক্লিক করলাম যখনই শোয়ের উপরে ক্লিক করব তখনই কিন্তু দেখুন এই যে ভিলেজটা আমি সিলেক্ট করেছি এটার যে যাবতীয় তথ্য সেটা কিন্তু এখানে দেখতে পাবেন তো আমরা প্রথমত কী করবো পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করব তারপরে দেখবো যারা পেমেন্ট পায়নি এখনও মানে ওয়েটিং রয়েছে তারা তো অনেকের দেখবেন আমার এইরকম হয়ে যাচ্ছে এই যে রিজেক্টেড বাই ব্যাঙ্ক অ্যাজ পার দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ইজ ইনভ্যালিড এটা কিন্তু আমি একটু আগে একটু আগে না দু তিন ঘন্টা আগে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছি যেটা দেখে কিন্তু আপনারা ঠিক করে নিতে পারেন আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা কীভাবে ভ্যালিডেট করতে হয় তো এখানে আমরা একটা দেখে নেব মনে করুন যে আমি ধরুন এই নামটাই নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে তো দেখুন এখানে একটা আমি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস খুলে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাদার নেম যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভুল রয়েছে অর্থাৎ এটা মধুসূদন হতো কিন্তু এম এস ধূসূধন হয়ে রয়েছে তারপরেও কিন্তু এটা অ্যাপ্রুভ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিজে কিন্তু এফটিও জেনারেটেড হয়ে গেছে ব্যাঙ্ক থেকেও কিন্তু অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে আধার নাম্বারও কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো আপনারা বুঝতে পারছেন যদি আপনার আধার কার্ডে বাবার নামটা ভুল থাকে বা এখানে যদি আপনি ভুল দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার যে আধার ভেরিফাই হতে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না কিন্তু আপনার যে নামের স্পেলিং সেটা কিন্তু ঠিক হতে হবে তাহলেই কিন্তু আপনার আধার নামটা ভেরিফাই হয়ে যাবে তো আপনারা দেখলেন এখানে কিন্তু বাবার নামটা ভুল থাকার সত্ত্বেও কিন্তু এখানে এফটিও জেনারেট হয়েছে অর্থাৎ আপনাদের পি এম কিষণ সম্মান যোজনাতে যদি বাবার নাম ভুল থাকে মিস্টেক থাকে তাহলে কিন্তু আপনার কোনো ব্যাপার নেই আপনার কিন্তু আধার নাম্বার ভেরিফাই হবে কিন্তু আপনার নিজের নামটা আধার কার্ডের সাথে কিন্তু মিলতে হবে